বঙ্গবন্ধুর সঙ্গে পরিচিত হয়েছি পাকিস্তান আমলে, যখন প্রেসিডেন্ট আইয়ুবের বিরুদ্ধে আন্দোলন হয় এবং জেনা সাহেবের রাহিমাহুল্লাহ তার বোন ফাতেমা জিনা উনি তখন পূর্ব পাকিস্তানে আসলেন। তখন তিনি ঢাকাতে ট্রেনে উঠলেন, সঙ্গে বঙ্গবন্ধু দুইজন যাচ্ছেন চিটাগাং, প্রতিমধ্যে তিনি পথসভা করবেন। আমি তখন ছাত্র, নরসিংদী মাদ্রাসায় ছাত্র, তখন ইয়েতে ফাজেলে পড়ি, তখন নরসিংদী রেল স্টেশনে ট্রেন থামলো, আমরা জানলাম যে এখানে থামবে। তো বঙ্গবন্ধু এখানে আসবেন না আমরা জানতাম না, ফাতিমা জিনা। তো আমরা স্টেশনে গিয়া সব ভর্তি ছাত্ররা ফাতিমা জিনাকে দেখব। তো যখন তার কম্পার্টমেন্টের কাছাকাছি হয়েছি তখন দেখি গাড়ির থেকে কম্পার্টমেন্টে বঙ্গবন্ধু বেরিয়ে আসলো, লম্বা চূড়া মানুষ, চুল উল্টানো চুল, তারপরে পাঞ্জাবি আর পরনে পায়জামা, লম্বা চূড়া সুঠাম দেহি, লম্বা চূড়া ব্যক্তি নামলেন। এখন মানুষ যেভাবে ঝাঁপাইতেছে, ফাতিমা জিনা কিন্তু নামেন নাই, উনি দরজায় রেলিং ধরে দাঁড়িয়ে আছেন আর বঙ্গবন্ধু নিচে নামলেন। তো উনি যে বক্তৃতা করবেন, বক্তৃতা কেমন করবেন যেইভাবে ঝাঁপিয়ে পড়তে জনস্রোত, তা আমি তখন এইভাবে দাঁড়াইলাম, উনি ঠিক আমার সামনে সামনে এইভাবে আড়াল দিয়ে দাঁড়াইছি। আমি তো মোটামুটি লম্বা, যদিও অত লম্বা না, মোটামুটি এই আলহামদুলিল্লাহ কেউ ওনাকে ডিস্টার্ব করতে পারে নাই। উনি বক্তৃতা করলেন, তখন ওনার কাছ থেকে দেখলাম যে কেমন বক্তৃতা করলেন, গরম গরম কথা বললেন এবং দাড়ি কমা মাশা আল্লাহ বক্তৃতা করলেন। ফাতিমা জিনা পরে উর্দুতে বক্তৃতা করলেন, তর্জমা কে করলেন আমার মনে নেই। তো যেই হোক, এই ছিল প্রথম সাক্ষাৎ। দ্বিতীয় সাক্ষাৎ হয়েছে তখন বাংলাদেশ হয়ে গেছে, তো ঈদের নামাজ পড়ব কোথায়, তখন আবাহনীর মাঠে ঈদের নামাজ পড়তে গেলাম। তখন উনি হয় প্রধানমন্ত্রী আর না হলে প্রেসিডেন্ট, দুই পদেই ছিলেন উনি বাংলাদেশ হওয়ার পরে। তো ওখানে গিয়ে নামাজ পড়লাম, ঈদের নামাজ পড়ে আমি পূর্ব গেট দিয়ে বের হয়েছি আর উনি দক্ষিণ গেট দিয়ে বের হয়েছেন, গাড়িতে উঠছেন, উনি আসছেন পূর্ব দিকে, আমি পূর্ব দিক দিয়ে গেট দিয়ে বেরে আমি পশ্চিম দিকে যাচ্ছি, আমি ইয়েতে ঢুকবো, ধানমন্ডিতে ঢুকবো। তো উনি যে গাড়ি দিয়ে আসতেছেন আমি যাচ্ছি, উনি ভিতর থেকে আমার দেখে আস্তে একটা সালাম দিয়ে দিলেন। আমি অবাক হয়ে গেলাম, আল্লাহ এই লোকটা, তা এই এত এত বড় ব্যক্তি আর আমাকে, আমি রাস্তা দিয়ে হাঁটতেছি এমন একটা সালাম দিলেন আমাকে, আমার দিলটা যেন কেমন নরম হয়ে গেল, মাশা আল্লাহ ভালো না তা দেখি, হয়তো তিনি মনে রেখেছেন সেদিন। হ্যাঁ হ্যাঁ, তো এই দুইটা স্মৃতি আছে ওনার সঙ্গে আমার, আর কাছাকাছি কখনো হয়নি, তো বক্তৃতা অনেক শুনেছি। আপনি যদি ইসলামের দৃষ্টিভঙ্গি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইসলামিক প্রেরণা বা দৃষ্টিভঙ্গি, আপনি যদি এ বিষয়ে আর কিছু কথা বলতেন। জি, ধন্যবাদ আপনাকে। এটি একটি মৌলিক বিষয় আর এটাকে অ্যাড্রেস করা উচিত, কারণ জাতি জানা দরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার, তার যে নাম, তার নামটা কি? মুজিবুর রহমান। তার বাবার নাম কি? শেখ লুৎফর রহমান। তাহলে রহমান, লুৎফ, মুজিব সব আরবি পরিভাষা, তো তার নাম। এরপরে তার তার বেগমের নাম কি? হ্যাঁ, শেখ ফজিলাতুন্নেসা। এর চাইতে উঁচু নাম ফজিলাত আন্নেসা, সুবহানাল্লাহ। আমি তো অবাক হচ্ছি, এত সুন্দর সুন্দর নাম তার পরিবারে একত্রিত। এরপরে তার নিজের বড় ছেলের নাম কি? শেখ কামাল। আমার নাম কামাল উদ্দিন, সৈয়দ কামাল, আর ওনার ছেলে হলো শেখ কামাল। আচ্ছা, এরপর শেখ জামাল, আমার নাম ছিল জামাল উদ্দিন, আমার ইমিডিয়েট বড় নাম ছিল কামাল উদ্দিন। তিন বছর বয়সে মারা যান, আব্বার এই নামটা প্রিয়, এই জন্য আবার জামাল উদ্দিন বাদ দিয়ে আবার কামাল উদ্দিন বানাইলেন। তো দেখা গেল বঙ্গবন্ধুর পরিবারেও এই মিশ্রণটা আমরা দেখতে পাচ্ছি, যে শেখ কামাল, শেখ জামাল। আচ্ছা, তারপর তার মেয়েদের নাম কি? বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আচ্ছা, তারপরে কি তার আরেক মেয়ের নাম? হ্যাঁ, শেখ রাইহানা। আমার বড় মেয়ে, নরসিংদীর বড় মেয়ের নাম রাইহানা।
তো ইসলামিক পরিভাষার নামগুলো, নামগুলি সবই ওনার দেখা গেল ইসলামী পরিভাষায় নাম। তবে শেষ পর্যন্ত নেক্সট জেনারেশন এসে কিছুটা ইয়ে হলো, যেমন নামের ক্ষেত্রে নামের ডেভিয়েশন কিছুটা হলো, কিন্তু এই পর্যন্ত দেখা গেল যে ইসলামী সংস্কৃতি ওনার নামের ইয়েতে ইসলামী সংস্কৃতিটার প্রভাব পুরোপুরি সেখানে আমি দেখলাম। কি তার বক্তব্যের মধ্যেও যে ঐতিহাসিক, এবং তিনি যখন বক্তব্য দিতেন তখন তিনি ইনশাআল্লাহ দেশভক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ, মানে যাই যেসব পরিভাষায় কথা বলতেন সবগুলি ইসলামী পরিভাষাই ওনার ব্যবহার করতেন, ব্যবহারে ওনার কালচার যেটাকে ওনার ব্যক্তিগত উঠা বসায় লেনদেনে আমি লক্ষ্য করতাম পুরাটাই ইসলামী পরিভাষাগুলি উনি ব্যবহার করতেন, এই দিকটাতে ওনার জুড়ি নাই। এবং ব্যক্তিগত জীবনে তিনি সততা, একনিষ্ঠতা, ব্যক্তি জীবনে সততা তো ছিলই, সততা না থাকলে এত বড় নেতৃত্ব তিনি দিলেন কেমন করে। তার সবচেয়ে বড় ব্যাপার তার জাদুকরী বক্তব্য, তার যে শব্দ চয়ন এবং উচ্চারণ শক্তি, এগুলি লক্ষণীয়। এরকম বক্তা আমার জীবনে তার সমকক্ষ বক্তা আমি দেখিনি, আমি দেখিনি বক্তা দেখছি বড় বড় উপমহাদেশে বড় বড় বক্তাদের দেখেছি, চিন্তাবিদদের দেখেছি, অল্প কথায় বেশি বোঝানো, কিন্তু উনি যে একটা জাতিকে ঐক্যবদ্ধ করা, উদ্বুদ্ধ করা, নাচিয়ে তোলা, সক্রিয় করা, ফিল্ডে নামিয়ে দেয়া, এটা তো এটা অসাধারণ, সন্দেহ নাই। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করুন এবং তার জীবনের ভুল ত্রুটিগুলো মাফ করে দিন এবং দেশকে স্বাধীন করেছেন, এ জাতিকে একটা স্বাধীন লাল সবুজের পতাকা দিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করি তিনি যে চেষ্টা করেছেন লাল সবুজের পতাকা দিতে তার এই চেষ্টাগুলো আল্লাহ কবুল করুন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.